নৌকা থেকে আমরা নামতেছি সবাই, আর ছোট 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 পাথর নেমেই দেখি এগুলা এগুই পাথরের মধ্যে জল আছে। এত কষ্টকর, যারা চলছে মানে তারাই বুঝতে পারে খুবই 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 কষ্ট হয়েছে এই পাথরে। আমাদের চলতে খুবই কষ্ট হয়েছে, পায়ে তবে ব্যথা ছিল দুদিন, কি বলবো। নামার পরে তো ছোট ছোট পাথর ছিল, যত সামনে যাচ্ছিলাম পাথর ততই বড় হচ্ছিল। সো মানে হাঁটতে খুবই কষ্ট লাগছে। আর ওইখানে অনেক রোদ ছিল, গরম ছিল, রোদও ছিল খুবই, কি আর বলবো। সো যাই হোক, তো চলে আসলাম সাদা পাথরে, আসবো 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 করে ফাইনালি চলে আসছি সাদা পাথর। এসে আমার স্বাদ মিঠে গিয়েছে, আমি আর নেক্সট টাইম আসতে চাই না, কারণ এখানে ওয়াক করতে হাঁটতে এতটা যে কষ্টকর, মানে যারা এসেছেন তারাই জানেন, মানে এত কষ্ট লাগছে এখানে হাঁটতে। আপনারা দেখতেই পারতেছেন এখানে চলাফেরা করা খুবই কষ্টকর। আমার আব্বা আম্মা তো হাঁটতেই পারেন নাই, ওদের এখান পর্যন্ত ওইটুকু যেতে ওদের অনেক কষ্ট হয়েছে, মানে খুবই কষ্ট হয়েছে। সো দেখেন পাথর গুলা সাদা সাদা, আই থিঙ্ক এই জন্যই জায়গার নাম সাদা পাথর। সো দেখেন এমনি এমনি কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, যে পাহাড় গুলোর জন্য অনেক সুন্দর লাগতেছিল। এতটুকু জায়গা জুড়ে, এমন যে অনেক বড় এমন কিছু না, ছোট খাটো জায়গা জুড়ে। আর পানি এখানে তো কম, পানি সামনে পানির এত স্রোত, মানে ওইখানে গেলে মানে হাঁটতে হয় না চলতে হয় না, এমনি মানে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। সো আমরা এতটা দূরে যাই নাই, ওইখানে আমি যাইও নাই, ভিডিও করতে পারি নাই, একটু গিয়েছিলাম কিন্তু ফোন নিয়ে যেতে পারি নাই, এখানে এত স্রোত ছিল, দাঁড়িয়ে মতো আর মানে থাকার মতো ছিল না এত স্রোত। সো আমার ভাই ওখানে এমনিই বসেছিল, আমার ভাইকে এমনিই স্রোতে অনেকটা দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। তো বুঝতেই পারতেছেন মানে এই পানির কত স্রোত ছিল। সো আমরা একটু সামনে সামনেই ছিলাম, আমরা বেশি স্রোতে যেখানে ওখানে যাই নাই বাচ্চা নিয়ে, কারণ ওইখানে আমাদের জন্য ডেঞ্জার যাওয়াটা। সো ওর জন্য আমরা পাশাপাশি ছিলাম, এখানেই পানিতে আমরা অনেক হই হুল্লোড় করেছি ফ্যামিলিদেরকে নিয়ে। সো এই তো এই তো এভাবেই বসেছিলাম, ভালো লাগছে। এভাবেই আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে, আমরা বলতেই পারি নাই। সো আসার পরে তো এখানে খাবার দাবার বলতে এখানে আইসক্রিম পাওয়া যায়, কোক, পেপসি, ঝালমুড়ি, পরে বরিশালি আমড়া আচার, এগুলাই পাওয়া যায়, ক্রিপস ট্রিপস এগুলো পাওয়া যায়। কিন্তু দাম এগুলার ডাবল থাকে, যেমন নর্মালি কিছু জামের দাম যদি 5 টাকা থাকে তো ওইখানে ছিল 10 টাকা, ডাবল দাম ছিল। সো তারপরে আমরা খাইছি, এই যেমন আমড়া খাইছি, ঝালমুড়ি খাইছি, এগুলা খাওয়া দাওয়া করছি, আইসক্রিম খাইছি, এই তো। তারপরে এই তো আমরা অনেক সময় পানিতে খেলাধুলা করলাম, বাচ্চারাও অনেক এনজয় করছে। এমনি আমার বাচ্চাদের পানি অনেক পছন্দ, তো সবাই মিলে সবার সাথে ওরা অনেক এনজয় করছে, আমরাও এনজয় করছি, খুবই এনজয় করছি। কিন্তু পানিতে হাঁটতে এত কষ্ট হয়েছে, মানে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে, মানে এমন না এত বেশি হাঁটছি কিন্তু বেশি হাঁটা যায় নাই, চলাফেরা করা যায় নাই, কারণ পাথরে উঁচু নিচু উঁচু নিচু ছিল, এই জন্য মানে হাঁটতে কষ্ট হয়েছে। এই তো
ফাইনালি অনেকক্ষণ পানিতে নাচানাচি খেলাধুলা করার পরে সবাই টায়ার্ড টায়ার্ড হবারই কথা আসরের আজান হয়ে গিয়েছে সো বুঝতেই পারতেছেন অনেক সময় আমরা এখানে ছিলাম তো মানে পানিতে এমন ইয়ে করা শুরু করেছি আমি আর ভিডিও করতে পারি নাই সো এই তো এখন আমরা চলে যাব সবাই সবাই রেডি চেঞ্জ চেঞ্জ করে সবাই রেডি আমরা চলে যাব ফাইনাল দেখে নেন শাখা পাথর আর হয়তো এখানে আসা হবে না আমি তো আর যাব না একবার দেখে নিয়েছি আমার জন্য এনাফ ভেরি নাইস পাহাড়টার ওই পারেই ইন্ডিয়া ইন্ডিয়া বেশি দূরে না কিন্তু এখানে যাওয়া অ্যালাউ না এখানে গার্ড থাকে মানে আপনি বিনা অনুমতিতে এখানে গেলে আপনার জন্য ডেঞ্জার আছে ওইখানে গুলিও করে দেয় ওরা মানে বর্ডার পার করার কেউ চেষ্টা করে সো এই তো সবকিছু মিলিয়ে ভালোই গেছে দিনটা মাশাল্লাহ কিন্তু এখন আমরা সবাই খুবই 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 হাংরি মানে আমাদের খাবার দরকার খেতে হবে প্রপার আমরা লাঞ্চ করি নাই তো বুঝতেই পারতেছেন কেমন অবস্থা সো এখন আমরা চলে যাচ্ছি সো আবার ওই সেই পাথর পাড়িয়ে আমাদের যেতে হবে আমাদের নৌকার কাছে সো নৌকাটা একটু দূরে আমরা হেঁটে অনেকটা দূরে আসছি তো এখানে আবার যেতে হবে সো আমার একার কষ্ট হয় নাই সবারই সবারই একটু 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 করে হাঁটতে ছিল পাথরে কারণ পাথরে অনেক কষ্ট হাঁটা এখানে কাজকর্ম লোক কীভাবে করে আল্লাহ জানে খুবই কষ্টকর সো এই তো আমরা এখন নৌকায় বসে পড়বো এই তো সো নৌকা ছেড়েও দিয়েছে যাচ্ছি নৌকাটাও চড়া একটা অনেক মজার জিনিস ছিল আমাদের জন্য খুব ভালো লাগছে নৌকা চড়তে দেখেন কত সুন্দর নৌকাগুলো মেশিন দিয়ে চালানো হয় সো কত স্পিডে যায় ওইটা দিয়ে চালায় না মেশিন দিয়ে চালানো হয় তো ওই জন্য অনেক স্পিডে যায় এগুলো খুবই সুন্দর পানির কিন্তু অনেক স্রোত দেখেন খুবই স্রোত খুবই দ্রুত গতিতে পানিটা মানে চলাচল করতেছে এখানে যদি কেউ পড়ে বাসিয়ে বাসিয়ে কোথায় নিয়ে যাবে বলার মতন না তারপরে আমরা আমাদের বাসে চলে আসছি এসেই তো সবাই খাবার দুম পরে গিয়েছে আমি প্রপার ভিডিও করতে পারে নাই এতটা খিদা লাগছে সো এসেই সবাই সবাইকে একজন নিয়ে দিয়ে দিতেছেন আর সবাই খাচ্ছেন সো এই তো এখন খাবো খেয়ে দিয়ে সবাই অনেক অনেক টায়ার্ড আমরা একটু বসে খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব সো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ট্রিপ ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার বাংলাদেশে যাব এরকম কোথাও আবার যাওয়ার চেষ্টা করব কিন্তু পাথরে না পাথরে আর যাব না সেই তো সবাই অনেক 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 টায়ার্ড আমি নিজে অনেকটা টায়ার্ড ছিলাম ওই দিন খুবই টায়ার্ড ছিলাম তো বাসায় গিয়ে আবার শাওয়ার টাওয়ার নেওয়া ওইখানে মানে কি অবস্থা ওয়াও অনেকটা দূর আবার পানিতে পাথরে হাইতে মানে আমরা এখানে চা বাগানে একটু থাকার কথা ছিল কিন্তু এতটা টায়ার্ড আমরা ছিলাম যে চা বাগানে আর আমরা নামতেই পারি নাই সো আমরা ডাইরেক্ট আমাদের বাসায় চলে গিয়েছি সো এই তো ওটাই ছিল আমার সাদা পাথরের ট্রিপ সো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজ পর্যন্ত এতটুকু আল্লাহ হাফিজ